ভিডিওর মাধ্যমে টিসিএস এর 28 ডিসেম্বর 2020 সালে যে পরীক্ষা হয়ে গেছিল মর্নিং শিফটে, সেগুলোর সম্পর্কে একটু আলোচনা করে দেবো। সুকন্যা সমৃদ্ধি যোজনা, এটাকে অনেক সময় লেখা হয় সুকন্যা এস, সুকন্যা সমৃদ্ধি যোজনা SSY, ঠিক আছে। এটা মেয়ে শিশুদের জন্য একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, আন্ডার 10 বছরের বাচ্চাদের থেকে শুরু করা যায়। বছরে একবার 1000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে এবং একটা পরিবারে ন্যূনতম দুজনের বেশি পাবে না, দুজন মেয়ে থাকলে সেই দুজনেই অ্যাকাউন্ট খুলতে পারবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা কত টাকা করে পাবে? 1000 টাকা করে পাবে। 2 নম্বর প্রশ্ন, বিমেসটেকের সদস্য নয় এমন একটি দেশ, মালদ্বীপ উত্তর। আচ্ছা, বিমেসটেকের ফুল ফর্মটা পরীক্ষায় আসে, BIMSTEC। ফুল ফর্মটা কি? ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, ঠিক আছে। আবারও বলছি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, বোঝা যাচ্ছে। বিমেসটেকের সদস্য সংখ্যা কয়টি? টোটাল বিমেসটেকের সদস্য সংখ্যা হচ্ছে 7টি। তাহলে কারা কারা সেটা আমরা একবার এক ঝলক দেখি। বাংলাদেশ, বাংলাদেশ, ভুটান, ভুটান, ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া আছে, মায়ানমার, মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, আর আছে শ্রীলঙ্কা। তাহলে কতগুলো আছে? বাংলাদেশ একটা, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, আর একটা বাদ যাচ্ছে, আর একটা হলো নেপাল, সরি নেপাল। তাহলে টোটাল 7টা কান্ট্রি, এটা নোট করে নেবে। বিমেসটেকের সদস্য সংখ্যা 7টা, পরীক্ষায় অনেকবার এসছে। তাহলে মালদ্বীপ এর মধ্যে নেই, মালদ্বীপ সদস্য সংখ্যা 9। সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত হলো এমন একটি রাজ্য হচ্ছে সিকিম, সিকিমটা তো এই এই সাইডের দিকে পড়ে। সেভেন সিস্টারের মধ্যে কতগুলো 7টা রাজ্য আছে, কি কি আছে তুমি আবার রিভাইজ করো। অরুণাচল প্রদেশ আছে, আসাম আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে, মণিপুর আছে, নাগাল্যান্ড আছে, আর আছে ত্রিপুরা। 6 একে 7টা। 4 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন ভারতীয় সংসদে কবে গৃহীত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশ সুরক্ষা আইন আপনার হচ্ছে গৃহীত হয় 1986 সালে। বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে চালু হয়েছিল? নয়াদিল্লি এবং বারাণসী জংশনের মধ্যে। এবার মনে রাখবে যে বন্দে ভারত এক্সপ্রেস প্রথম চালু হয় 2019 সালে। বন্দে ভারত এক্সপ্রেস প্রথম চালু হয়েছিল 2019 সালের। এই প্রশ্নটা আসতে পারে। DRDO দ্বারা তৈরি বহু ব্যারেল রিকেশন, মানে মাল্টি ব্যারেল সিস্টেম, মাল্টি ব্যারেল সিস্টেম, মাল্টি ব্যারেল রকেট সিস্টেম, মাল্টি ব্যারেল রকেট সিস্টেম হচ্ছে পিনাকা। 2019 সালের 55তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত ব্যক্তি অচ্যুতম নাম্বুথম নাম্বুথিরি, অচ্যুতম আচ্যুতম নাম্বুথিরি ছিল নাম, যাই হোক এখানে লেখা রয়েছে আচ্যুতম নাম্বুথিরি। যদি মানে প্রশ্ন করে যে 2024 জ্ঞানপীঠ পুরস্কার কারা কারা পেয়েছেন, দুজন ব্যক্তি, এক হচ্ছে গুলজার, ইনি হচ্ছে উর্দু পোয়েট, আর 2 নম্বর হচ্ছে রাম ভট্টাচার্য। রাম ভট্টাচার্য ইনি হচ্ছেন সংস্কৃত সাহিত্যে, সংস্কৃত সাহিত্য চর্চা। তাহলে এই প্রশ্নটা যদি পরীক্ষা আসতে দেখা যাবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2024 সালের জ্ঞানপীঠ পুরস্কারে কে পেয়েছেন? দুজন, গুলজার আর রামা ভট্টাচার্য। গুলজার হচ্ছে উর্দু পোয়েট, রামা ভট্টাচার্য হচ্ছে সংস্কৃত সাহিত্য। গুজরাটের কোন জেলা অন্তর্গত দান্ডি, যেখানে মহাত্মা গান্ধী লবণ অভিযান শুরু করেছিল? নবসারী। শ্রীনগর ও লেক শহরকে সংযুক্তকারী 5টির নাম কি? জজিলা পাস। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এমন একটি দেশের নাম হচ্ছে জাপান। তাহলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কতগুলো সদস্য দেশ আছে? টোটাল হচ্ছে আমার 15টা সদস্য দেশ, তার মধ্যে স্থায়ী সদস্য আমরা জানি 5টা, আর অস্থায়ী সদস্য হচ্ছে 10টা। স্থায়ী সদস্যগুলোর মধ্যে যে নামগুলো আছে সেগুলো আমাদেরকে আর এক ঝলক একটু রিভাইজ করে নিই। UK আছে, USA আছে, আর আছে ফ্রান্স আছে, রাশিয়া আছে, চায়না আছে। তাহলে 1, 3, 4, 5, 5টা সদস্য দেশ, আর 10টা অস্থায়ী সদস্য দেশ। যদি কোনো ইস্যু হয় সেটাকে যদি পারমিশন করাতে হয় এই 5টা সদস্য দেশের, স্থায়ী সদস্য দেশের,
ভেটো মানে মানে সম্মতি লাগে। কোনো একটা দেশ যদি তার নিজস্ব ক্ষমতা বলে যদি বলে যে না আমি এটাতে অনুমতি দিচ্ছি না, তাহলে সেই বিলটা পাস হয় না। এটাকে বলা হয় ভেটো পাওয়ার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দেশ নয় এমন একটা দেশ হচ্ছে জাপান। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টরের তালিকায় কোনটি অন্তর্ভুক্ত? কোল ইন্ডিয়া লিমিটেড মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টরের তালিকায় অন্তর্ভুক্ত। তাহলে এখানে আমরা একটা জিনিস মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে কতগুলো মহারত্ন কোম্পানি আছে? মনে রাখবো 13টা মহারত্ন কোম্পানি আছে। যদি বলে নবরত্ন কোম্পানি কতগুলো আছে, মনে রাখবো 7টা নবরত্ন কোম্পানি আছে। এই মহারত্ন কোম্পানিগুলো ভারতের ইকোনমিক কন্ডিশন গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য ভারত সরকারের সাথে টাই আপ করে এই মহারত্ন কোম্পানিগুলোকে চালানো হয় ভারতের ইকোনমিক সেক্টরকে ডেভেলপ করার জন্য। এদের মধ্যে কী কী আসে? ভেল আসে, ভেল আসে, ভারত ইলেকট্রিক্যাল লিমিটেড, ইলেকট্রনিক্স লিমিটেড, বেল আসে, অয়েল অয়েল আসে, মানে হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড, ওএনজিসি আছে, ওএনজিসি আছে, পিজিসিআইএল আছে, এগুলো পরপর আছে, এনটিপিসি আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, গেইল আছে, সেইল আছে, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, এগুলো সব মহারত্ন কোম্পানির অন্তর্গত। উবুন্টু, উবুন্টু একটা অপারেটিং সিস্টেম। পয়লা এপ্রিল 2019 ব্যাঙ্ক অফ বরোদার সাথে কোন দুটি ব্যাঙ্ক একীভূত হয়েছিল? এই প্রশ্নটা আর আগের বছরের রেলের পরীক্ষাতে প্রচুর সেটে দেখা গেছে, বিজয়া ব্যাঙ্ক আর দেনা ব্যাঙ্ক। কম্পিউটারের মস্তিষ্ক কোন অংশটি? সিপিইউ। মঙ্গল অভিযানের জন্য ISRO 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 কোন বছর মঙ্গলযান উৎক্ষেপণ করে? 2013 সালে প্রথম। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপে সবচেয়ে উপযুক্ত গড়ের মান হচ্ছে মিন বা গড়, এটা স্কিপ করে যাও। পদার্থের পরিমাণ পরিমাপের একক আমরা জানি মোল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাস্তরঙ্গিনী হচ্ছে কলহন, রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হচ্ছে কলহন। পটচিত্র, এই চিত্রকলা পটচিত্র চিত্রকলা শৈলী ভারতের কোন রাজ্যে জনপ্রিয় শিল্প? উড়িষ্যা, পটচিত্র উড়িষ্যা। খালসা পান্থ প্রতিষ্ঠা করেন আমরা জানি গুরু গোবিন্দ সিং। নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি দিল্লিতে অবস্থিত নয়? বুলন দরওয়াজা, বুলন দরওয়াজা কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি, ফতেপুর সিক্রি, এটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, ইউপিতে, উত্তরপ্রদেশে। কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্ট? চিকেন পক্স একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল এর ফুল ফর্ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর পরীক্ষা আসে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সেরিকালচার বলতে আমরা জানি রেশম চাষ। তোমরা কমেন্ট করে জানাবে পিসি কালচার, পিসি পিসি কালচার কি চাষ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যে সম্পর্কটি সহাবস্থান দেখায় সেটি হলো লাইকেন। বিশ্ব পরিবেশ দিবস 2020 সালের থিম কি? বায়োডাইভার্সিটি ছিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে 2024 সালের থিম কি, এটা ভালো করে লিখে নাও, নোট ডাউন করে নাও। আওয়ার ল্যান্ড, আওয়ার ল্যান্ড, আওয়ার ফিউচার, উই আর, হ্যাশট্যাগ দেবে জেনারেশন রেস্টোরেশন। এগুলো একসাথে লেগে জেনারেশন রেস্টোরেশন। 2024 সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম কি? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোন শব্দ শব্দ কোন মাধ্যমের মধ্যে ভ্রমণ করতে পারে না? শূন্যস্থানে বা ভ্যাকুয়ামে। আর কিসের মধ্যে শব্দের বেগ সর্বোচ্চ? সেটা হচ্ছে সলিড, কাচ বা কোন স্টিল রড, এগুলোতে শব্দের বেগ সর্বাধিক। 2020-তে খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুয়াহাটি। আমাদের প্রশ্ন আসতে পারে 2024 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেম কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে তামিলনাড়ু। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 552। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556, আমরা জানি ডিটেলস। কুদামকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি কে ছিলেন? নীলাম সঞ্জীব রেড্ডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। সর্বকনিষ্ঠ সব থেকে ছোট বয়সের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে নীলাম সঞ্জীব রেড্ডি। দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থল বেষ্টিত? প্যারাগুয়ে, বলিভিয়া, এই প্রশ্নটা আগের বারের এনটিপিসিতে এসেছিল। দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলবেষ্টিত? প্যারাগুয়ে এবং বলিভিয়া। ভারতের সেন্ট্রাল পটেটো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আলু গবেষণাগার হচ্ছে সিমলাতে অবস্থিত। আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর সে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টার ন্যাশনাল কোর্ট অফ জাস্টিস,
অবস্থিত হচ্ছে দা হেগ, হেগের আগে দা হেগ। স্বাধীনতার আমার জন্মগত অধিকার, তা আমি তা অর্জন করবই, এই উক্তিটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। এটাকে অনেক সময় স্বরাজ বলা হয়, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তো অর্জন করবো, স্বাধীনতা না বলে স্বরাজ হতে পারে। উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। ভারতের কোন রাজ্যের মূল ভূখণ্ডের উপকূলরেখা সবচেয়ে দীর্ঘ? এটা হচ্ছে গুজরাট। এবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সেই মূল ভারতের গুজরাট রাজ্যের মূল ভূখণ্ডের উপকূলরেখা সবচেয়ে যে দীর্ঘ তার লেন্থ কত, মনে রাখবে 1600 কিলোমিটার। শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। তাহলে এই ছিল 40টি জিকে, যেগুলো পরীক্ষার সেটে, এনটিপিসি পরীক্ষার সেটে এসেছিল, সেগুলো আমরা এক ঝলক রিভিশন করে নিলাম 10 মিনিটের মধ্যে। আশা করি এই ধরনের সিরিজগুলো পরপর চলবে এবং আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে কুইক রিভিশন 10 মিনিটের, কোনো টাইম ওয়েস্ট না করেই কুইক রিভিশন করা যায়। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।